আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাই বিডি বরিশাল ব্লগ। তো আজকে আমরা চলে আসলাম বরিশালে একটি স্বনামধন্য সেকেন্ড হ্যান্ড বাইকের প্রতিষ্ঠান আশা মোটরস। এটির লোকেশন হচ্ছে 4 নং স্টিমার ঘাট বান্দ রোড বরিশাল, আশা মোটরস। তো আজকে আমি আপনাদের দেখাবো আশা মোটরসের নতুন কালেকশনের যে সেকেন্ড হ্যান্ড বাইকগুলো অ্যাভেলেবেল আছে, আর সাথে সাথে জানিয়ে দেবো প্রাইস আপডেট, কন্ডিশন এবং মাইলেজ। পুরো ভিডিও জুড়ে আমি রাফসান আছি আপনাদের সাথে, আপনারা দেখছেন বিডি বরিশাল ব্লগ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমাদের সাথে আছে আশা মোটরসের ওনার আতিকুর রহমান ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ₹55,000 1,55,000 ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড। এটা হলো জিয়া টিবিএস অ্যাপাচি আরটিআর 4B ডাবল ডিস্ক। আচ্ছা, এটা কি রেজিস্ট্রেশন করা আছে? এটা 2 বছর রেজিস্ট্রেশন করা, ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড সব কমপ্লিট আছে। ট্যাক্সিকেনের মেয়াদ আছে? মেয়াদ আছে। আচ্ছা, তো এটা ব্রেকিং সিস্টেম কি রকম আছে? ডাবল ডিস্ক ব্রেকিং সিস্টেম, ডাবল ডিস্ক। আচ্ছা, বাইকটা কতদিন ইউজ ভাইয়া? এটা বাইকটা ইউজ হয়েছে আপনার বছর খানেক। মাত্র 2,000 কিলো সামনে ডিস্ক এন্ড সিবিএস ব্রেক, একদম লেটেস্ট ভার্সন। আচ্ছা, এটা কতদিন ইউজ করেন? এটা মাত্র 3 মাস ইউজ হয়েছে। আচ্ছা, এটা কি রেজিস্ট্রেশন করা আছে? এটা আছে রেজিস্ট্রেশন করা, শোরুম পেপারস এবং আপনার ব্যাংক ড্রাফট করা আছে। যে হ্যাঁ, অনটেজ ব্যাংক ড্রাফট করা, যে নেবে তার জেলায় আপনি ইচ্ছাকালে নিজ নামে রেজিস্ট্রেশন করতে পারবে। আচ্ছা, এর প্রাইস কত রাখছেন? এটা প্রাইস দিছি আমরা 1,18,000 টাকা। আমাদের ব্লগে যদি কেউ আসে সেক্ষেত্রে কি শর্মা করে কিছু কমানো যাবে? এরপরে আমাদের কোনটা দেখাবেন? এগারোটা হচ্ছে ইয়া হোন্ডা হর্নেট, সিবি হর্নেট 160cc। গাড়ি হলো যে বরিশালের 10 বছর রেজিস্ট্রেশন, ডিজিটাল নাম্বার প্লেট এবং স্মার্ট কার্ড। আচ্ছা, এটা কি ট্যাক্স টোকেনের মেয়াদ আছে? ট্যাক্স টোকেনের মেয়াদ 10 বছরে, বললাম না আজীবন মেয়াদ। এগুলো মাইলেজ কিরকম দেবে? এগুলো মাইলেজ আপনার 1 লিটারে আপনার 50 যাবে। ইঞ্জিনে একটা নারো টাইট দেওয়া হয় না, মানে শোরুম কন্ডিশন ইঞ্জিন। কত মডেল এটা? হলো 2019 মডেল। রান করছে কতটুকু? রান করছে আপনার 24,000 কিলো। প্রাইস কত রাখছেন? এটা প্রাইস 1,32,000 টাকা মাত্র। এটা সুজুকি, সুজুকি ডাবল ডিস্ক নেকেড বাসন, জিগচার। প্রথম মালিক যে নেবে সে দ্বিতীয় মালিক হবে, যে কোনো সময়। প্রাইস দিছি যে আপনার 1,70,000 টাকা। এগুলো মাইলেজ খুব ভালো। প্রথম মালিক সম্ভব, যে কোনো সময়। প্রাইস 2,05,000 টাকা। সুজুকি জিগজার এসএফ 2019 মডেল, রান করছে কতটুকু? রান করছে মাত্র 9,000 কিলো, ডাবল ডিস্ক, বৈশালে ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড। গাড়ি একদম ফ্রেশ গাড়ি, নন স্পট, নন স্ক্র্যাচ।
এগুলো মাইলেজ 50 মাইলেজ খুব ভালো গাড়ি আছে হেসে করা আছে বৈশাখ মেট্রোতে লিজ শুট করা আছে फ्रेंड्स এটার প্রাইস কত রাখছেন এটা প্রাইস প্রায় 2,05,000 টাকা ভাই আপনাদের শোরুম থেকে যে আমাদের ভিউয়ার্সরা বাইকগুলো নেয় তাহলে কি কি সুবিধা পাবে আমাদের শোরুম থেকে গাড়ি কিনতে পারলে আপনাদের সবকিছু কাগজপত্র ফুল আপডেট পাবে কোনো কাগজে কোনো ডিসটারব নাই আমাদের কাগজ 100% ওকে তারপরে যদি দূরে কোনো জেলা থেকে কেউ গাড়ি কিনতে চান তার ক্ষেত্রে আমরা কুরিয়ারে গাড়ি আপনাদের পার্সেল সুবিধা দেওয়া যাবে এবং কন্ডিশনে টাকা দিতে পারবেন আগে টাকা দিতে হবে না কন্ডিশনে আমরা গাড়ি বুকিং দিয়ে দেব আপনি পরে টাকা দিয়ে সারাই নেবেন আর যে কোনো জেলায় নিজ নামে রেজিস্টার করতে সেক্ষেত্রে শোরুম পেপারস গাড়ি যদি নেন আপনারা সেক্ষেত্রে আপনারা শোরুম পেপারস আপনাদের নিজ নামে আমরা চেঞ্জ করে দিতে পারবো সেক্ষেত্রে কন্ডিশন কি রকম হবে কন্ডিশন আপনি যদি গাড়ি পচয়ে যায় গাড়ি আপনি যদি বায়না করেন আপনি কন্ডিশনে 5000 টাকা বায়না করলে আমরা কন্ডিশনে বুকিং দেব আপনি টাকা দিয়ে গাড়ি সারাই নেবেন আপনাদের দেখানোর চেষ্টা করলাম আশা মোটরসের নতুন কালেকশনে যে বাইকগুলো অ্যাভেলেবল আছে তো আশা করি ভিডিওটি উপভোগ করেছেন আর এখান থেকে যদি আপনারা কোনো বাইক নিতে চান ভিডিও ডেসক্রিপশনে তাদের নাম্বার পেয়ে যাবেন সেখান থেকে যোগাযোগ করে কিন্তু আপনারা বাইকগুলো নিতে পারবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ